বাংলাদেশের পেস ইউনিট বদলে গেছে অনেকখানি। গেল কটা বছরে দেশে বা বাইরে পেসাররাও ম্যাচ জেতায় একেবারে সমানতালে। হোম ক্রিকেটের ইনডোরে দেখা মিলল সেই পেসারদের সঙ্গে কাজ করছেন কয়েকজন যুব দলের পেসার। একেবারে হাতে কলমে শেখানো যাকে বলে ঠিক তাই। যুব দলের অনিক দেব বর্মা, আলামিন মেহরাবরা শিখে রাখছেন টাইগার পেস ইউনিটের কাছ থেকেই। একটা সময় বাংলাদেশ পেস ইউনিট দিয়ে যেন কিছুতেই কিছু হচ্ছিল না। মাশরাফি বিন মর্তুজার পরে বড় নামের পেসার খুঁজতে আপনার একটু সময় লাগত, আর এখন আপনি খুব সহজেই বলে দিতে পারেন অনেকগুলো নাম। যুব দলের এমনিতেই ব্যস্ততা অন্যদিকে, তবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের একাধিক পেসার আপাতত জাতীয় দলের ক্যাম্পেও। নেট বোলিংয়ের পাশাপাশি যাদের কাজ আপাতত বড় ভাইদের কাছ থেকে শিখে রাখাও। কারো ইনসুইংয়ে সমস্যা তো কারো আউটসুইংয়ে, বড় ভাইদের খুব কাছ থেকে শিখছেন এক একজন। আর কেউ কেউ শিখে রাখছেন মাঠের সবচেয়ে বড় কাজটাই, ম্যাচের কোন পরিস্থিতিতে কীভাবে ব্যাটারদের সাথে নিজের মতো খেলবে বাংলাদেশের ভবিষ্যৎ পেসাররা, সেসবও শিখে রাখা হচ্ছে। নাহিদ রানা থেকে শুরু করে তাসকিন আহমেদ কিংবা হাসান মাহমুদ, সবার এক্সপিরিয়েন্স অনেকটা এখন। বন্ধুর পথ পেরিয়ে অনেকেই মাতাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট। যুব দলের এই পেসাররা শেখার মতো এমন দারুণ সব বড় ভাই কিংবা শিক্ষক কই থেকে পাবেন আর। ব্যাটিংয়ে অসংখ্য রেকর্ডস নিয়ে ঘোরা স্বয়ং সচিন, রমেশ টেন্ডুলকারই এক ওয়েটারের কাছ থেকে শিখে বদল এনেছিলেন নিজের ব্যাটিংয়ে। আর অনেক আলামিনরা শেখার জন্য তো পেয়ে গেলেন দারুণ সব বড় ভাই। এই পেসাররা নিশ্চয়ই শিখেই রাখতে চাইবে। আপনাকে যদি প্রশ্ন করি, আপনি শিক্ষক হিসাবে কাকে পছন্দ করতে চাইবেন? বোধ করি যারা পারফরমেন্স করে বা যারা ভালোভাবে শেখাতে পারে তাদের কাছ থেকে তো আপনি শিখতে তার চাইবেন। তবে যুব দলের পেসাররা ঠিকঠাক শিক্ষকই পেয়েছেন বোধ করি। হাসান, নাহিদ রানা, ইবাদত, তাসকিনদের কাছ থেকে, খুব কাছ থেকে শেখা নিশ্চয়ই চারটিখানি কথা নয়। এই যুব দলের পেসাররা ভালোভাবে শিখছেন, কীভাবে নিজেদের আরও বদলে ফেলবেন সেই শেখাটা তারা মাঠে ক্রিকেটে কীভাবে দেখাবেন। সামনে তাদের হয়তো গুরুত্বপূর্ণ সিরিজ কিংবা একটা ভালো পারফরমেন্স করে হয়তো জীবনও বদলে যেতে পারে। এই পেসাররা হয়তো বাংলাদেশ জাতীয় দলও একটা সময় খেলবে, তবে শেখার কাজটা ঠিকঠাকভাবেই ঠিকঠাক শিক্ষকই হয়তো তারা খুব কাছ থেকেই পেয়েছেন। রিফাত ইমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.